শিক্ষার্থীরা শিক্ষার উদ্দেশ্য কতটুকু অর্জন করতে পেরেছে। আমি আগে বলেছি যে আমাদের শিক্ষণ কার্যক্রম পরিচালনা করার একটা উদ্দেশ্য হচ্ছে শিক্ষণ কার্যক্রম আমরা যতটুকু পরিচালনা করব সে কতটুকু সেটা বোধগম্য হল এবং সেটা যাচাই করাটাই ছিল আমাদের বললেন। এখানে এই কথাটাই আসছে যে কতটুকু অর্জন করতে পেরেছে তা নির্ণয়ের জন্য তথ্য সংগ্রহ বিশ্লেষণ ব্যাখ্যা সুসংগত প্রক্রিয়া হলো মূল্যায়ন। তাহলে আমরা মূল কথা বলতে পারি যে শ্রেণীকক্ষে শিক্ষণ শেখানো কার্যক্রম পরিচালনার পর শিক্ষণ পর অর্জিত হলো কিনা বা কতটুকু অর্জিত হলো তা যাচাই করাই হলো মূল্যায়ন। আমি আমার পাঠটাকে আমার মতো করে উপস্থাপন করলাম, এখন সেটা কতটুকু সার্থক বা কতটুকু বুঝতে পারলো এটা যাচাই যে প্রক্রিয়া সেটা হচ্ছে মূল্যায়ন। এখন মূল্যায়ন সম্পর্কে আমরা কেন করব, আমরা যদি একটু লক্ষ্য করি যে মূল্যায়ন প্রক্রিয়াটা আমরা ক্লাসের যে পাঠ নেই সেটা কাকে উদ্দেশ্য করে নেই, কিন্তু মূল্যায়নটা শুধু শিক্ষার্থী না আমার নিজের জন্যও গুরুত্বপূর্ণ। আমরা দেখি তাহলে শিক্ষার্থী এবং আমাদের জন্য মূল্যায়ন কতটুকু গুরুত্বপূর্ণ। তাহলে মূল্যায়নের মাধ্যমে একজন শিক্ষার্থী সম্পর্কে শিক্ষক যা জানতে পারবে। আমি যে আমার পাঠটা করাইলাম এখন আমার পাঠটা কতটুকু যথার্থ হলো সেটা আমি মূল্যায়নের মাধ্যমে একজন শিক্ষার্থী সম্পর্কে কি জানতে পারি, শিক্ষার্থী জ্ঞানের ভিত্তি এবং চাহিদা তার জ্ঞানটা তার মধ্যে কতটুকু ছিল তার ভিত্তিটা কতটুকু ছিল তার চাহিদাটা কি এটা কিন্তু আমরা এখান থেকে জানতে পারি। শিক্ষার্থী কি শিখছে এবং কতটুকু শিখছে সেটা আমরা মূল্যায়নের মাধ্যমে জানতে পারি। এবং আরো কি শিখাতে হবে যে আমি যে আমার পাঠটা আমি শিখেলাম সেটা কি তাদেরকে সম্পূর্ণ শিখাতে পারলাম না পারলাম না, আরো কি শিখাতে হবে এবং কিভাবে শেখাতে হবে আমার শিখানোর পদ্ধতির পরিবর্তন করতে হবে কিনা সেটাও আমি এখান থেকে ধারণা নিতে পারি। নতুন পরিস্থিতিতে অর্জিত জ্ঞান কাজে লাগাতে পারছে কিনা, আমাদের যে কোনো মুহূর্তে যদি কোনো পরিস্থিতি আমাদের চলে আসে তাহলে আমরা আমাদের মেধা বা জ্ঞানকে খাটিয়ে আমরা সেই পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করি। তাহলে সেই ক্ষেত্রে একজন শিক্ষার্থী তিনি তার নতুন যে কোনো পরিস্থিতিতে তার যে অর্জিত জ্ঞান সেটা কি কাজে লাগাতে পারছে কিনা সেটা আমরা এখান থেকে অনুধাবন করতে পারি এবং পরবর্তী ক্লাসের জন্য সে কতটুকু সক্ষমতা অর্জন করেছে। নেক্সটে আমি যে ক্লাসটা নিব সেই ক্লাসটা দেওয়ার জন্য এই ক্লাসের মধ্যে সে কতটুকু সেই জ্ঞান কিংবা তার যে ব্যথাটাকে কাজে লাগিয়ে সে কতটুকু অর্জন করতে পারছে সেগুলো আমরা এই মূল্যায়নের মাধ্যমে জানতে পারি। আচ্ছা এটা আমরা দেখলাম যে একটা শিক্ষার্থী সম্পর্কে আমাদের কি ধারণা আছে মূল্যায়নের মাধ্যমে। এখন দেখা গেলে আমাদের এখন আমরা আছি শিক্ষকের ক্ষেত্রে শিক্ষণ শেখানো কার্যক্রমের কার্যকারিতা, এটা আমাদের জন্য আমরা যারা শিক্ষণ শেখানো কার্যক্রম পরিচালনা করে আমাদের জন্য কার্যকারিতা শিক্ষার্থীরা কি শিখেছে এবং কি শিখে নাই তা বুঝতে পারবে। একটা ক্লাসে মূল্যায়নের পর যাওয়ার ক্লাসটা কতটুকু তারা শিখতে পারছে এবং কি শিখে নেয় সেটা আমি তখনই বুঝতে পারবো। তারপর কিভাবে সেখানে শিক্ষার্থী আরো ভালো করতো তা বুঝতে পারবে। আমি ক্লাসটা আবার কিভাবে নিলে ওদের জন্য ভালো হতে কিংবা আরো ভালো ব্যাটার তারা বলতে সেটাও আমরা এখানে বুঝতে পারবো। উপকরণ ব্যবহার কার্যকরী ছিল কিনা
যাবতীয় পার্ট রিলেটেড যে উপকরণগুলো আমি ব্যবহার করলাম সেগুলা কতটুকু কার্যকর ছিল সেটা থেকে আমরা বুঝতে পারব শিক্ষণ পদ্ধতি পরিবর্তন হবে কি হবে কি না আমি যে শিক্ষণ পদ্ধতি ব্যবহার করেছি এক ক্লাস হোক দুজন ক্লাস হোক লেকচার পদ্ধতি হোক সেগুলার কোনো পরিবর্তন করতে হবে কি না সেটারও আমরা এখান থেকে বুঝতে পারব পার্ট পরিকল্পনা ও মৌলনের পরিবর্তন কি পরিবর্তন আনতে হবে আমাদের একটা ক্লাসের সাথে আমাদের প্রথমে কাজ হচ্ছে একটা পার্ট পরিকল্পনা করা অর্থাৎ আজকে আমি ক্লাসে কি পড়াবো সেটা আমরা হাতে না হোক আমাদের মাথার মধ্যে থাকতে হবে আর যদি সেটা আমাদের মধ্যে না থাকে তাহলে আমরা সেই ক্লাসটা কখনো শেষ করতে পারবো না আমাকে আগে পরিকল্পনা করতে হবে আমি আজকে কি পড়াবো এবং সেটা সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে আমাদের ক্লাসে যেতে হবে তাহলে এখানে আমরা পার্ট পরিকল্পনা মূল্যায়নে কি পরিবর্তন আনতে হবে সেটা আমরা এখান থেকে শিক্ষকের ক্ষেত্রে শিক্ষণ শেখানোর কার্যক্রমটা আমাদের জন্য কতটুকু কার্যকর এখানে নিয়ে আসে পয়েন্ট আসে অর্জিত হলো শিক্ষণ ফল পরবর্তীতে তিনি কোন পদ্ধতি অগ্রসর হবে দেখা গেল যে এরকম হলো যে আমার 50 জন স্টুডেন্ট আমি ক্লাস দেওয়ার পর জিজ্ঞেস করলাম আমার পাঁচ জন উত্তর দিতে পারলো বাকি উত্তর দিতে পারলো তাহলে এখানে বুঝতে হবে যে আমার পাঁচ তাহলে আমাকে পরবর্তীতে আমি হয়তো আমার পাঁচ পরিকল্পনা চেঞ্জ করতে হবে এখানে অগ্রসর হবে কি করব স্যার দু অপশন অগ্রসর হবে এখানে যে কোনো শাখা থেকে যত দুজন এটা আমার স্টুডেন্টদের তাদের মেধা এবং তাদের দক্ষতার চিন্তা করে আমাকে সেভাবে পাঠ দিতে হবে তাহলে পরবর্তী তিনি কোন পদ্ধতিতে অগ্রসর হবেন কিনা সেখান থেকে আমরা শিখতে পারবো
পরবর্তী আবার সমাজসেবে আসতেছি। তারপর এবার চলে আসি আমরা সামষ্টিক মূল্যায়ন। এটা হচ্ছে বছরের কোন নির্দিষ্ট সময় পর পর, একটা বছরের নির্দিষ্ট সময় পর পর বা বছর শেষে শিক্ষার্থী যা শিখলো তার যে মূল্যায়ন করা হয় তাহলে সামষ্টিক বা মূল্যায়ন। অর্ধবার্ষিক বার্ষিক, যেমন আমরা অর্ধবার্ষিক বার্ষিক পরীক্ষা নিয়ে থাকি, এটা হচ্ছে আমাদের সামষ্টিক মূল্যায়ন। এখন এই সামষ্টিক এবং ধারাবাহিক মূল্যায়ন দুটার মধ্যে আমরা সংজ্ঞা করছি কি, ধারাবাহিক মূল্যায়নটা শুধু শ্রেণীকক্ষে নেওয়া হয়। এখন এই ধারাবাহিক এবং সামষ্টিক মূল্যায়নের কিছু দিক যদি আমরা তুলে ধরতে চাই, এক ধারাবাহিক মূল্যায়নে আমরা যেটা পাই, শ্রেণীকক্ষে যখন আমরা ধারাবাহিক মূল্যায়ন করি তখন প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা একক ভাবে মূল্যায়ন করতে পারি, কিন্তু সামষ্টিক মূল্যায়নে সেটা সম্ভব না। যখন প্রশ্ন দেওয়া হয় তখন তারা একজন আরেকজন দেখে কিছু লিখতে পারে, একজন আরেকজন দেখে লিখতে পারে, কিন্তু সে একক ভাবে সে মূল্যায়িত হয় না। দুই, ধারাবাহিক মূল্যায়নে তার যে ঘাটতি থাকে কোন একটা প্রশ্ন সে পারলো না, সেটা সেই ক্লাসের মধ্যেই কখনই সেটা সংশোধিত হতে পারে, সেটা সহপাঠীর মাধ্যমে হোক কিংবা শিক্ষকের মাধ্যমে হোক, তখনই সে সেটা আবার সংশোধন করতে পারে, কিন্তু সামষ্টিক মূল্যায়ন সেটা করার সুযোগ নাই, এখানে সেটা করার সুযোগ নাই। তারপর ধারাবাহিক মূল্যায়ন আমরা সেটা হতে পারে অল্প সময়ের জন্য, এখানে সময় পরিসর থাকে ছোট, সেটা আমরা একক প্রশ্নের মাধ্যমে নিতে পারি, লিখিতভাবে নিতে পারি, কিংবা এই দলগত কাজের মধ্যে নিতে পারি, অনেকভাবে নিতে পারি, কিন্তু সামষ্টিক মূল্যায়নটা একটা একটা সময় বিধি হয়ে থাকে, ধারাবাহিক মূল্যায়নে সংশোধিত হওয়ার একটা সুযোগ থাকে। মানে স্টুডেন্ট যে প্রশ্নটা পারলো না, যেমন আমি যদি ওকে একটা জিজ্ঞেস করতে পারলাম না, কিন্তু অন্য একটা স্টুডেন্ট সে উত্তরটা দিতে পারলো, এখন আমি ওকে বললাম শুনছো সে কি বলছে, তখনই সেটা শিখে নিতে পারবো, কিন্তু সামষ্টিক মূল্যায়নে সেটা সুযোগ থাকে না, সামষ্টিক মূল্যায়নে সুযোগটা থাকে না। তারপরে যে আগে বলছিলাম যে ধারাবাহিক মূল্যায়ন হচ্ছে ব্যক্তি একক ভাবে নেওয়া যায়, আর সামষ্টিক মূল্যটা কিন্তু ব্যক্তি পর্যায়ে পড়ে না, বুঝে দেখে রেখে এরকম হয়ে থাকে এই মূল্যায়ন। তারপরে এই ধারাবাহিক মূল্যায়ন এবং সামষ্টিক মূল্যায়ন, তাহলে আমরা বললাম যে ধারাবাহিক মূল্যায়ন এবং সামষ্টিক মূল্যায়ন কি এবং এটার কিছু সুবিধা এবং অসুবিধা। তারপর চলে আসি মূল্যায়নের ক্ষেত্র সমূহ, যে আমরা কোন কোন দিক বিবেচনা করে সেটা মূল্যায়ন করছি, এটা আমাদের মাথায় ভালো করে রাখতে হবে। একটা স্টুডেন্টকে আমরা মূল্যায়ন করবো, এখন এই মূল্যায়নের কোন কোন বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে সেটা আমরা দেখি। ক্ষেত্র সমূহ তিনটা ক্ষেত্র, বুদ্ধিবৃত্তীয় ক্ষেত্র, মনোবিশেষ ক্ষেত্র, আবেগীয় ক্ষেত্র। আমরা এই ভাগে যেটা বললাম যে আমরা যে সামষ্টিক মূল্যায়ন করে থাকি সেটা আসলে বুদ্ধিবৃত্তীয় ক্ষেত্র, সামষ্টিক মূল্যায়নে আবেগীয় ক্ষেত্রে কোন প্রভাব পড়ে না, আমরা আবেগীয় মূল্যায়নে সামষ্টিক মূল্যায়ন করতে পারি না, কিন্তু ধারাবাহিক মূল্যায়নে সে আবেগীয় ক্ষেত্রটা আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, বুদ্ধিবৃত্তীয় ক্ষেত্র যেটা সাধারণত আমরা করে থাকি, আমরা একটা উদ্দীপক কিংবা একটা প্রশ্ন শুরু দিই, সেই প্রশ্নের আলোকে সে তার মাথার মেন কাজে লেগে সে উত্তর করে, এটা হচ্ছে বুদ্ধিবৃত্তীয় ক্ষেত্র। বুদ্ধিবৃত্তীয় ক্ষেত্র, মনোপেশিস ক্ষেত্র, আমরা মনোপেশিস বলতে আমরা কি, মনো মানে হচ্ছে আমাদের মন, আর পেশিস মানে কি, আমরা মনের বাহু পেশি, হাতে কলম যে কাজটা আমরা করে থাকি, আমরা হাতে কলমে পেশির মাধ্যমে যে কাজটা করে থাকি, মনোপেশিস মূলত হচ্ছে পেশির মাধ্যমে কাজ করা, হাতে কলমে আমরা যে কাজটা করে থাকি এটি হচ্ছে আমাদের মনোপেশিস ক্ষেত্র। এখন আবেগীয় ক্ষেত্রটা কি,
স্যারকে বলতে পারেন আমি কথা বলতে কি মনে চলে মানে বড় লাগে এই বিগজে ভালো করে কি এখন অনুসন্ধানমূলক কাজ
কি আসলে স্যার যেটা প্রশ্ন করছিল আমরা যদি একটা উদাহরণ দিই যে এটা দেখা যাচ্ছে গণিতে বেশি ছেলে মেয়ে রাখেন করে এখন আমি দুজনকে দায়িত্ব দিলাম তোমরা একটু অনুসন্ধান করে দেখাতো কেন তারা গণিতে বের করতো এখন তারা এই গণিত যে অনুগুলো বিষয়ে এখন এই স্টুডেন্টের কেন সে গণিতে বের করলো সে তার বাড়িতে গেল তার সেন্টেন্স করলো যে কেন আমাদের এই গণিতের মধ্যে অনীহা অর্থাৎ অনুসন্ধান করে দেখা তত্ত্ব বের করে দেখা এই একটা বাড়ি কাজ দিয়ে দেয় ওই গাছ নিয়ে গাছ আনার জন্য সে অনুসন্ধান করবে না আমি এসে একটা গাছ করে নিলাম কথা বলা হয়
না সেটা করা যাবে না যেহেতু এটা আমাদের নিজেদের হাতে তো মোলারের পক্ষপাতিত না করা সময় স্বল্পতা এক্ষেত্রে কিন্তু সময়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ আমার 40 মিনিট 45 মিনিট ক্লাসের মধ্যে আমাকে ক্লাস নিতে হবে এবং মোলারটা করতে হবে এই সময় স্বল্পতা আমাদের মধ্যে একটু কাজ করে আবেগ ক্ষেত্রে সঠিক মূল্য নিশ্চিত করুন দক্ষ শিক্ষকের অভাব মূল্যায়নের তথ্য সংরক্ষণ ও প্রয়োজনীয় মনিটরিং নিশ্চিত করুন এইগুলো আমাদের মধ্যে কিছুটা সমস্যা সৃষ্টি করতে পারে তো এখন এই সমস্যা থাকলে সমস্যা সমাধানের উপায় কি আমরা দেখে নিই কিভাবে আমরা সেটা উত্তরণ করতে পারি ধারাবাহিক মূল্যায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় ধারাবাহিক মূল্যায়নের দক্ষ শিক্ষক থেকে ইনহাউস ট্রেনিং এর ব্যবস্থা করা যেটা আমরা আজকে করলাম এটা যদি আমরা বছরে 2-3 বার করতে পারি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে এই বিষয়গুলো অনেকটা সহজ হয়ে যাবে এই কার্যক্রম পরিচালনায় কি কি সমস্যা হচ্ছে সমস্যা সমাধানের উপায় নিয়ে আলোচনা করা যে আমরা যে ধারাবাহিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করতেছি এটা করতে গিয়ে আমাদের কি কি সমস্যা হচ্ছে এটা যদি আমরা প্রত্যেক শিক্ষকের অভিজ্ঞতার আলোকে যদি আমরা আলোচনা করি এবং সেটা সমাধানের উপায় নিয়ে আলোচনা করা মূল্যায়নের রেকর্ড সংরক্ষণে সব খাতাপত্র ফাইল ইত্যাদি ব্যবহার নিশ্চিত করুন বুঝলাম যেটা বললাম যে আমাদের এই রকমের 3টা পরীক্ষার নম্বর পত্র রেকর্ড কিন্তু থাকতেই হবে এটা প্রত্যেকের থাকতে হবে এটা আমাদের নিশ্চিতকরণ করতে হবে যাতে আমরা প্রত্যেকেই এই মূল্যায়নের রেকর্ড পত্র আমাদের নিজ ব্যবস্থাপনায় থাকে শিক্ষক নম্বর প্রদানে যাতে পক্ষপাত করতে না পারে সেজন্য ক্লাস শিক্ষককে প্রদান করে নম্বর সমতা প্রদান সমতার জন্য প্রধান শিক্ষককে নেতৃত্বে সভা করা আমরা যদি কেউ নম্বর প্রদানে পক্ষপাত করতে চেষ্টা করি সেক্ষেত্রে যদি আমরা না পারি এক্ষেত্রে আমাদের প্রধান শিক্ষকের সম্মানে ওনার নেতৃত্বে যদি আমরা সভা করি তাহলে এক্ষেত্রে আমাদের সমস্যার সমাধান হবে অভ্যন্তরীণ ও বহি মনিটরিং নিশ্চিত করা মানে মনিটরিং ব্যবস্থাটিকে আরো বাড়াইতে হবে প্রয়োজনে অভিভাবক ম্যানেজিং কমিটিকে নিয়ে সভা করা যদি দারুণ প্রয়োজন হয় তাহলে প্রধান শিক্ষক কর্তৃক ম্যানেজিং কমিটি যারা আছে এবং অভিভাবক ওদেরকে নিয়ে আমরা সভা করতে পারি তো এই ছিল আজকে আমাদের সংক্ষিপ্ত আকারে আলোচনা ধারাবাহিক মূল্যায়নের আমাদের এই সংক্ষিপ্ত আলোচনার সময়ের কারণে আমরা সময় একটু তাড়াতাড়ি শেষ করে ফেলেছি অর্থাৎ মূল বিষয়গুলো আমরা দেখানোর চেষ্টা করছি সেই দৃশ্য নাকি সেই দৃশ্য